ফুটবল বিশ্বকাপ নিয়ে এবার দশ পর্বের ধারাবাহিক ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড। নভেম্বরে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, 20 তারিখে শুরু হবে। এই সময়কে কেন্দ্র করেই অনেক নাটক নির্মিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় বান্না নির্মাণ করছেন দশ পর্বের ধারাবাহিক ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড। এর গল্প লিখেছেন মোসাব্বের হোসেন মুইদ। ফুটবল বিশ্বকাপ শুরুর দিকে এটিএন বাংলায় প্রচারিত হবে এই নাটকটি। এছাড়া ইউটিউব চ্যানেল গোল্লা ছুটেও দেখা যাবে ধারাবাহিকটি। নতুন এই ধারাবাহিকটি প্রসঙ্গে বান্না গণমাধ্যমকে জানিয়েছেন, 2018 সালে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা শিরোনামে একক নাটক নির্মাণ করি, দর্শকদের বেশ সাড়া পায় নাটকটি নিয়ে। প্রযোজক এবারও একটি নাটকের প্রস্তাব দেন, তবে এবার একক না ধারাবাহিক করতে চেয়েছি, এমনকি শুটিংও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ধারাবাহিকের গল্প বিশ্বকাপ ফুটবলকে নিয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনা দলে আমরা যেভাবে ভাগাভাগি হয়ে যাই, সেই ভাগাভাগি নিয়েই পুরোটা সময় উন্মাদনায় কাটে, সেরকমই গল্প এই নাটকে তুলে ধরা হবে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা কাজে লাগাতে বিশ্বকাপ ফুটবলকে নিয়ে, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে নানা রকম আয়োজনই থাকছে টেলিভিশন, ওটিটি, ওয়েব, ইউটিউব সব প্ল্যাটফর্মেই। সেই ধারাবাহিকতাতেই বান্না এবার নির্মাণ করছেন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড, অর্থাৎ 2018 সালে ওই নামে একই নাটক বানিয়েছিলেন, এবার তার পরবর্তী ভার্সন। দেখা যাক এটিএন বাংলায় দশ পর্বের এই ধারাবাহিকটা কতটা জমে উঠে।